আমার ষষ্ঠ শ্রেণীর তৃতীয় ভাষার ছাত্রছাত্রীরা, আজকে আমরা বৃষ্টির দিনে গল্পটির শেষ অংশটা পড়ব এবং তারপর আমরা কিছু প্রশ্ন উত্তর করব। কেমন? তাহলে চলো আজকের কাজ নিয়ে এগিয়ে যাওয়া যাক। চলো এবার গল্পটা নিয়ে এগিয়ে যাওয়া যাক। সাত রাত সাত দিন ঝমাঝম, মটর ভাজি, কড়াই ভাজি, ভিজে ছাতি, যেদিকে চাও ভিজে শাড়ি, ভিজে কাপড় পর্দা টেনে হাওয়ায় দুলছে, তারই তলায় তলায় খেলে বেড়ানো সারা দিন। সন্ধে থেকে কোলা ব্যাঙে বাদ্যি বাজায়, রাজ্যের মশা ঘরে সেঁধোয় টাকাং দিন টাকাং দিন মশারি ঘিরে। দাসী চাকর সরকার বরকার সবার মাথায় চড়ে গোলপাতার ছাতা, সোলার টুপি, ওয়াটারপ্রুফ রেইনকোট ছিল না, ছিল ছেলে বুড়ো মিলে গাল গল্প, বাবু ভাইয়ে মিলে গাল খোশ গল্প। আর কত কি মজা! আঠেরো ভাজা, জিবে গজা, গুড়গুড়ি ফরাসি ফরসি দাদুরির বোল ধরত, গুরুক গুরুক। আবার পড়ছি। সাত দিন সাত রাত ঝমাঝম, মটর ভাজি, কড়াই ভাজি, ভিজে ছাতি, যেদিকে চাও ভিজে শাড়ি, ভিজে কাপড় পর্দা টেনে হাওয়ায় দুলছে, তারই তলায় তলায় খেলে বেড়ানো সারা দিন। সন্ধে থেকে কোলা ব্যাঙে বাদ্যি বাজায়, রাজ্যের মশা ঘরে সেঁধোয় টাকাং দিন মশারি ঘিরে। দাসী চাকর সরকার বরকার সবার মাথায় চড়ে গোলপাতার ছাতা, সোলার টুপি, ওয়াটারপ্রুফ রেইনকোট ছিল না, ছিল ছেলে বুড়ো মিলে গাল গল্প, বাবু ভাইয়ে মিলে খোশ গল্প। আরও কত কি মজা! আঠেরো ভাজা, জিবে গজা, গুড়গুড়ি ফরসি দাদুরির বোল ধরত, গুরুক ভুরুক। এবার তোমরা একটু বোঝো যে সাত রাত সাত দিন ধরে বৃষ্টি পড়ছে, মটর ভাজি খাচ্ছে সবাই, কড়াই ভাজি খাচ্ছে, ভিজে ছাতি, চারদিকে ভিজে ছাতি কারণ ভেজা রয়েছে সব কিছু, যেদিকে চাও ভিজে শাড়ি, ভিজে কাপড় পর্দা টেনে হাওয়ায় দুলছে কারণ সব ভিজে গেছে, ঘরে সব মেলতে হচ্ছে সব কিছু, চারদিকে সব কিছু ভিজে কাপড় ভিজে শাড়ি, তার তলায় তলায় বাচ্চারা খেলে বেড়াচ্ছে, আজকের দিনও এরকম হয়, সন্ধ্যে থেকে কোলা ব্যাং বাদ্যি বাজাচ্ছে কারণ গ্যাঙর গ্যাং গ্যাঙর গ্যাং করে ডাকছে বাইরে, সেটাকে বাদ্যি বাজানো বলছে, মানে বাজনা বাজানো বলছেন লেখক। রাজ্যের মশা সমস্ত বর্ষার সময় ঘরের মধ্যে ঢুকছে আর কি শব্দ করছে, টাকাং দিং মশারি ঘিরে আওয়াজ করছে। দাসী চাকর সরকার বরকার সবার মাথায় চড়ে গোলপাতার ছাতা, গোলপাতার ছাতা মাথায় দিয়ে সবাই ঘুরছে, আর তখনকার দিন এমনি ছাতা ছিল না আজকের মতো, গোলপাতার ছাতা পাওয়া যেত, সোলার টুপি, ওয়াটারপ্রুফ রেইনকোট তো তখন ছিল না, কাজে এই গোলপাতার ছাতা সোলার টুপি পরেই সবাই ঘুরছে, বেরোতে হলে ঘুরছে, সাধারণভাবে বেরোচ্ছে না। ছিল ছেলে বুড়ো গাল গল্প, বাবু ভাই মিলে খোশ গল্প, সবাই মিলে গাল গল্প করছে, বাড়িতে ভাইয়ে ভাইয়ে মিলে খোশ গল্প করছে কারণ বেরোনোর উপায় নেই, বাইরে প্রচণ্ড বৃষ্টি। আরও কত রকম মজা, বাড়িতে সবাই থাকলে যা মজা হয় আর কি। আঠেরো ভাজা, জিবে গজা, আঠেরো ভাজা মানে আগেকার দিনের পাওয়া যেত সব কিছু, ছোলা ভাজা, মটর ভাজা, মুড়ি ভাজা, চাল ভাজা সব মিলে আঠেরো ভাজা করা হতো, সেইটা সবাই বর্ষার দিনে খেত, জিবে গজা খাচ্ছে, গুড়গুড়ি ফরসি দাদুরির বোল ধরত, তামাকে গুড় গড়গড়া টেনে তামাক খেত সবাই সে সময় ঘরে বসে, দাদুরি মানে হচ্ছে ব্যাং, ব্যাঙের মতো ডাক হতো সেটা, গুরুক ভুরুক গুরুক ভুরুক, ব্যাঙের ডাকের মতো গুড়গুড়ি তামাকের শব্দ শোনা যেত। এই হচ্ছে বর্ষার দিনের একটা, গোটা বর্ষার দিনের চিত্র। কেমন? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার চলো প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা যাক। এই প্রশ্নগুলো অত্যন্ত ছোট প্রশ্ন এবং প্রশ্নগুলোর উত্তরও অত্যন্ত ছোট, তো সেই জন্য এইগুলোকে এক কথায় সেভাবে একটা বাক্যে উত্তর আমরা দিতে পারি। কেমন? আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে, তখনকার দিনে ছোটরা রথের দিনে কিসের বাঁশি বাজাতো? তখনকার দিনে ছোটরা রথের দিনে কিসের বাঁশি বাজাতো? তখনকার দিনে ছোটরা রথের দিনে তালপাতার বাঁশি বাজাতো। তখনকার দিনে ছোটরা রথের দিনে তালপাতার বাঁশি বাজাতো। লেখকের বাড়ি কোথায় ছিল? লেখকের বাড়ি কোথায় ছিল? লেখকের বাড়ি ছিল জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। লেখককে কে ঘুম পাড়াতো? লেখককে পদ্মদাসী ঘুম পাড়াতো। লেখককে পদ্মদাসী ঘুম পাড়াতো। আরেকবার প্রশ্নগুলো বলি। তখনকার দিনে ছোটরা রথের দিনে কিসের বাঁশি বাজাতো?
তখনকার দিনে ছোটরা রথের দিনে তালপাতার বাঁশি বাজাত। লেখকের বাড়ি কোথায় ছিল? লেখকের বাড়ি ছিল জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। লেখককে কে ঘুম পাড়াত? লেখককে পদ্মদাসী ঘুম পাড়াত। এরপরের প্রশ্ন, সেই সময় সে কোন ছড়া কাটত? সেই সময় সে ঘুমতা ঘুমায় ছড়া কাটত। সেই সময় সে ঘুমতা ঘুমায় ছড়া কাটত। খিচুড়ি কি? খিচুড়ি হলো চাল এবং ডাল মিশিয়ে রান্না করা একটা পদ। খিচুড়ি হলো চাল এবং ডাল মিশিয়ে রান্না করা একটা পদ। বর্ষাকালে পুকুরগুলোর অবস্থা কেমন হয়? বর্ষাকালে পুকুরগুলো ভেসে মাছ পালিয়ে যায়। আবার তার প্রশ্নগুলো বলি। সেই সময় সে কোন ছড়া কাটত? সেই সময় সে ঘুমতা ঘুমায় ছড়া কাটত। খিচুড়ি কি? খিচুড়ি হলো চাল এবং ডাল মিশিয়ে রান্না করা একটা পদ। বর্ষাকালে পুকুরগুলোর অবস্থা কেমন হয়? বর্ষাকালে পুকুরগুলো ভেসে মাছ পালিয়ে যায়। তাহলে আবার পরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এরপর। এবার চলো পরের প্রশ্নগুলোকে নিয়ে আবার আলোচনা করা যাক। সেকালে বর্ষার দিনে সবাই মাথায় কী দিত? সেকালে বর্ষার দিনে সবাই মাথায় কী দিত? সেকালে বর্ষার দিনে সবাই মাথায় গোলপাতার ছাতা এবং শোলার টুপি দিত। সেকালে বর্ষার দিনে সবাই মাথায় গোলপাতার ছাতা আর শোলার টুপি দিত। তখন বর্ষার দিনে বিশেষভাবে কোন কোন জিনিস খাওয়া হতো? তখন বর্ষার দিনে বিশেষভাবে কোন কোন জিনিস খাওয়া হতো? তখন বর্ষার দিনে সবাই মিলে মটর ভাজি কড়াই ভাজি জিবে গজা আঠেরো ভাজা খেত। তখন বর্ষার দিনে সবাই মিলে মটর ভাজি কড়াই ভাজি জিবে গজা আঠেরো ভাজা খেত। ভীষণ বৃষ্টির দিনে লেখকের বাড়িতে বাচ্চারা কোথায় খেলত? ভীষণ বৃষ্টির দিনে লেখকের বাড়িতে বাচ্চারা ভিজে শাড়ি কাপড় পর্দা সব কিছু তলায় খেলত। তাহলে আবার চলো প্রশ্নগুলো নিয়ে আরেকবার পড়ি। সেকালে বর্ষার দিনে সবাই মাথায় কী দিত? সেকালে বর্ষার দিনে সবাই মাথায় গোলপাতার ছাতা আর শোলার টুপি দিত। তখন বর্ষার দিনে বিশেষভাবে কোন কোন জিনিস খাওয়া হতো? তখন বর্ষার দিনে বিশেষভাবে মটর ভাজি কড়াই ভাজি জিবে গজা আঠেরো ভাজা খেত। ভীষণ বৃষ্টির দিনে লেখকের বাড়িতে বাচ্চারা কোথায় খেলত? ভীষণ বৃষ্টির দিনে লেখকের বাড়িতে বাচ্চারা ভিজে শাড়ি কাপড় পর্দা সব কিছু তলায় তলায় খেলত। তাহলে এই কটা ছোটো প্রশ্ন আলোচনা করা হলো। পরের দিন আবার কিছু কাজ নিয়ে আমরা এগিয়ে যাব। কেমন? তাহলে আজকে এই পর্যন্তই।